আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই জঙ্গলে অন্য মানুষে কাজ করবো তা কি দূর কথা, আমি এত বছর কাজ করার পর আমিও কোনো সময় এই জঙ্গলের মধ্যে কাজ করি নাই। এত বড় জঙ্গল। তাই কথা সেটা আমার নসিবে আছে, আর কোনো উপায় নাই, করণই লাগতেছে। কারণ হলো যারা নাকি জঙ্গলে ভয় পা, হেরা তো মনে করেন আইলে সর্বনাশ হইব। বহুত লোক আমার সাথে কাজ করছিল সিগাপাড়া, যখন প্রথম ঢুকছি এই রাস্তা সাফ করে এত ভিতরে ঢুকতাম, দু তিন মাইল জায়গা এভাবে কাটছি, কাটিয়া সেরা তো এই রাস্তা কইরা ভিতরে ঢুকছি। জিজ্ঞাসা সাইরা 36 জন বাংলা আছিল, 36 জনের মধ্যে একজন করা নাভির মেয়েদের জুহে তুরছিল, সে 3 দিন জ্বর পাইছে। জ্বর পাওয়ার পরে মানে আর চোখ মেলতারা না জ্বরে, পরে তো কল আমি মরে যাম গা যদি আমি আনতে না যাই, কি করবো। ওই সময় বাসাও বুঝি না। এক বাংলা আছিল কুমিল্লার কবির কইরা নাম, এরে দিয়া কোয়াইলাম যে ভাই এই লোক তো জঙ্গল কাম করতে তো না, কি করা এই লোক তো মারা যাবে নাইলে, কলে মারা যাইলে যাক সমস্যা নেই, আমরা কি কাজও আইসি করে। পরে তো আমি আমি বিন্নি কইরা কইলাম যে ভাই আপনি সাথে আমার এমন একটা কাওয়ান বন্ধু, তো আপনি এই লোকটার যেভাবে হেল্প করেন, হেল্প করিয়া তারে বাইর করিয়া দিন, আপনি যখন বাসা বুঝেন আগে মালয়েশিয়া থেকে গেছে, আমরা বহুত আগে থেকে গেছে, এরপর তারপর আমরা সমানে ঢুকছে এখানে, হ্যাঁ বাসা সবই পারে, তো কাম্পুং কাম করিয়া গেছে বাসা পারে। বছরে কইল যে দেখ এই লোকটারে বাইর করে দে, এই লোকটা কাজ করতে তো না, এর অবস্থা খারাপ, বললে মারা যাইব। ঝুঁকে ধরছে মানে কয়েকশো ঝুঁকে আমরা ধরছে, কিছু হয় নাই, কিন্তু হ্যাঁ একটা ঝুঁকে ধরছে পরে জরুরি আছে গা বয়ে। পরে দা হুমায়ুন কেরে নামা ছিল, পরে দেখি কিরম অনুরোধ করে তুই ফাড়াইছি ফাড়াই দিছি, আরে মা কাজও ধরছি কাজ করি সারা মাস কাজ করি, এত পরিশ্রম করে জঙ্গল নেমে দে বাংলা বললো ইয়া এই কুমিল্লার কবির হইল করা এক এজেন্ট, আর নাম জানি কি আর আরেক এজেন্টে আমার আইনে দিছি জায়গা দে, কুবিরে কুবিরে বাসা বুঝে কুবিরে জায়গা দে, অন হেরা হেরাই খায় লাটে হা আমরা আর দে না, মাস শেষে হাউন হর্স হয় না। করোনা করছি কি কি করলাম সাইডে আস্তে আস্তে সব লোক যাইতে শেখা, হাউনতে হয় না এ জঙ্গল কাটতে সেরে হাউনতে হয় না, পরে দা সব লোক যাইতেছে গা গেছে গা, আমি আর নোয়াহালির এমরান রইছি সব গেছে গা, পরে দা কুবিরও গেছে গা, কুবির আমরা তো কিছু কইরা কুবির গেল গা, পরে দা কি উরমু আমরা দুজন সিদ্ধান্ত নিছি যাম গা। এরপর দা এ বসে আইসি ডাইরেক্ট মেন বসে আইসি ময়ূরী আইসে আয়াসে দা কইল যে কিরে কীছে আঙ্কল, দেখ এঙ্গায় ব্যাঙ্গায় কইলাম যে দেখ আমরা তো বেতন পুষে না, বাড়িতে আমরা বউ বাচ্চা আছে, হ্যাঁ হ্যাঁ বউ বাচ্চা আছে অনেক হেরা উবাস থাকবো, আমরা আমাদের কাম করুম আর হাম এটা কোনো কথা, পরে দা মেন বস ম্যানেজার আইসে আয়সে দা কইল যে তোরা যদি
15 sute han nise fore taile kas korisna tara hon tekya oi indonesia ekta ase herandere kas kor agor to bala manush pore da agor herandere kas korar nilam agor herandere kas korchi pore sae dina beton ektu balui ai agor se dunyo moddhe komi kor agor shu bala manush খুব ইয়া করছে আমার হেল্প করছে সর্বদিক দিয়ে হেল্প করছে হ্যাঁ লাভের চিন্তা করছে না হ্যাঁ আমরা জায়গা দিছে সুন্দর মতোই হাউন ডাউন যেগুলা যেগুলো লাগে এনে দিছে এরপর তাই শিখে পারা একটা না করলাম 8 বছর 8 বছর কাজ করছি 8 বছর পরে বাইরিয়া গেছি গা এক বাংলার লোকের সন্দেরা টাকার এক বাংলা ছিল মোতালিব নাম হেরে ইন্দোনেশিয়া মারতো গেছে আমি ওই হেরে গিয়া বাঁচাইছি বাঁচাইছি পরে হ্যাঁ আমার দোষ দেখছে কইলো যে আপনি আমার বন্ধু পরে তার কি মু বন্ধু হ্যাঁ বাইরে জায়গা পরে তো হের দেয়া দিয়ে আমিও বাইরে গেছি এই বাইরে সাইরে ওই আমার দুর্গতি লাগ গেল গা এই দুর্গতি দুর্গতি গেল এই জঙ্গল কাজ করতেছি এই দুর্গতি ডাকো ফেলাতে কি আর গেল না দুর্গতি ডার রয়ে গেল আমার জীবনের কাহিনী অনেক কষ্টের যদি কেউ ডার কই বা ভিডিওতে কই দিন যাইতো না রাইতো উপায় না এত কষ্ট করছি মালয়েশিয়া যে কষ্ট মানুষের জীবনে হয় না আমার অবস্থা অনেক খারাপ তো যাক আল্লাহ যেমনই রাখছে শুকুর আলহামদুলিল্লাহ ভালোই রাখছে কাজ করতেছি এই হলো আমাদের জীবন কাহিনী আরো কাহিনী আছে কাহিনী তো কই না কাহিনী কইলে অনেক কাহিনী আছে এই মালয়েশিয়ার কাহিনী কইলে শেষ করুন দেখো না অবস্থা এই জঙ্গল কাটতে আমরা আল্লাহ কপাল থেকে আর জঙ্গল কাটা আর নিল না কত কাজও গেলাম কাজ হইল না এই গিরা জঙ্গল কাটার মধ্যে আগুন লাগছে এই জঙ্গল কাটতেছি কিছু বোকা লোক আছে বাংলাদেশ তো নতুন আইছে এরা সাপ দেখলে সাপ মেরেলা এত বছর ধরে কাজ করতেছি শুনছি না সাপে কামড় দা মানুষ মারতে খুব কম একবারে কম এই অবস্থায় সবাই ভালো থাকেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ